দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি ডক্টর সানজিদা হোসেন পাপিয়া দর্শক যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে টাইফয়েড এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন যে চিকিৎসক চলুন পরিচিত হওয়া যাক তার সাথে ডাক্তার সাকিবা নূর ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন তিনি 2015 সালে বাংলাদেশ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমপিএইচ ডিগ্রি লাভ করেন বর্তমানে তিনি বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালের মেডিসিন বিভাগের মেডিকেল অফিসার হিসেবে কর্মরত স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আপনাকে টাইফয়েড আসলে এখন তো জ্বর বলতেই শুরুতে কোভিড-19 নিয়ে খুব মানে আমরা সবাই ভীত হয়ে পড়ি অনেকেই আছেন যে জ্বর মানেই মনে করছেন কোভিড বা করোনা কিন্তু এখনও কিন্তু টাইফয়েড ডেঙ্গু এই জ্বরগুলো হচ্ছে সেই হারেই হচ্ছে যেটি হওয়ার কথা এই সিজনে তো টাইফয়েড নিয়ে একটু জানবো আপনার কাছ থেকে টাইফয়েড আসলে বলতে কী বোঝানো হয় কীভাবে ধন্যবাদ আপনাকে প্রশ্নটি করার জন্য শুরুতে বলে নেই টাইফয়েড জ্বরটি আসলে কি এটি আমরা মেডিকেলে এন্টেরিক ফিভার বা আন্ত্রিক জ্বর হিসেবেও আমরা এটিকে জেনে থাকি তো টাইফয়েড জ্বর আসলে এক ধরনের পানিবাহিত বা খাদ্যবাহিত রোগ এটি আসলে আমাদের দেহে প্রবেশ করে এটি ব্যাকটেরিয়া দিয়ে হয় এক ধরনের ব্যাকটেরিয়া সালমোনেলা টাইফি বা সালমোনেলা প্যারাটাইফি এও বি দু ধরনের আছে তো খাদ্য বা পানির মাধ্যমে দূষিত খাদ্য বা দূষিত পানির মাধ্যমে আমাদের দেহে এটি প্রবেশ করে টাইফয়েড জ্বর মানে আসলে তো জ্বর তো অনেক ধরনের হয় বিভিন্ন ধরনের যেটি আমি শুরুতে আসলে বলেছি যে এখন জ্বর মানেই কিন্তু কোভিড ভাবছেন তো টাইফয়েড জ্বরেরও তো নিশ্চয়ই কিছু লক্ষণ বা উপসর্গ রয়েছে যেটি দেখে আসলে বোঝা যায় যে কিছুটা ধারণা করে নেওয়া যায় যে টাইফয়েড কিনা তো সেই জ্বরটা আসলে বা সেই লক্ষণগুলো কীভাবে আসে টাইফয়েডের ক্ষেত্রে আচ্ছা টাইফয়েডের রোগীরা সাধারণত যে আমরা তিন ভাগে ভাগ করে থাকি প্রথম সপ্তাহ দ্বিতীয় সপ্তাহ তৃতীয় সপ্তাহ তো প্রথমেই টাইফয়েড জ্বরের প্রধান লক্ষণ হচ্ছে জ্বর এক্ষেত্রে জ্বরটা মৃদু জ্বর থেকে শুরু হয় এবং হঠাৎ করে বেড়ে যায় আবার কমে যায় একেবারেই কখনো ছেড়ে যায় না রোগী আমাদের কাছে সাধারণত আসে 5 থেকে 7 দিনের জ্বর নিয়ে জ্বর 100 থেকে 104 ডিগ্রি পর্যন্ত হয়ে থাকে এবং জ্বরের পাশাপাশি আমরা আরও কিছু লক্ষণ দেখি রোগীর মধ্যে তারা এসে বলে যে ডায়রিয়া থাকে কখনো বমির ভাব থাকে বমি হয় বাচ্চাদের ক্ষেত্রে ডায়রিয়া বমিটা দেখা যায় আর জ্বরের সাথে সাথে পাশাপাশি তাদের শরীর মেজমেজ করা বা মাথা ব্যথা সারা শরীর ব্যথা প্রচণ্ড গা ব্যথা নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে এবং এ ধরনের লক্ষণ থেকে শুরু করে কোষ্ঠকাঠিন্য পর্যন্ত হয়ে থাকে এবং দ্বিতীয় সপ্তাহ দিকে অনেক সময় রোগীরা আমাদের কাছে আসে লাল দানা নিয়ে আসে বুকে পিঠে দেখা যাচ্ছে লাল দানার মতন উঠছে এবং অনেক সময় দ্বিতীয় সপ্তাহে আমরা দেখতে পাই তারা ডায়রিয়া নিয়ে প্রেজেন্ট করছে আমাদের কাছে এবং আমরা ক্লিনিক্যালিও এটা আমরা ডায়াগনোসিস করতে পারি আর যখন ক্লিনিক্যালি ডায়াগনোসিসটা কঠিন হয়ে যায় তখন আমরা ল্যাবরেটরি ইনভেস্টিগেশনে চলে যাই এবং জ্বরের প্যাটার্নটা দেখে আমরা ধারণা করতে পারি যে টাইফয়েড আচ্ছা ল্যাবরেটরি যে ইনভেস্টিগেশন বা ইনভেস্টিগেশনের যে পরামর্শটা আপনারা দেন রোগীদেরকে কী কী ধরনের মানে পরীক্ষা নিরীক্ষার জন্য পরামর্শ দিয়ে থাকেন এটা আসলে কনফার্মেটরি ডায়াগনোসিস হিসেবে আমরা একদম কনফার্ম করার জন্য ব্লাড কালচার করে থাকি প্রথম সপ্তাহতেই আমরা কালচারটা দেখি আর উইডিয়াল টেস্ট ধরনের আরেকটি টেস্ট আছে সেরোলজিক্যাল টেস্ট বলি তো অনেক সময় রোগীরা দেখা যায় এটি নিজেরাই ধারণা করে নিজেরাই করে আসে এবং নিজেরাই অনেক সময় বলে থাকে ওইটা দেখে এখন যে তাদের টাইফয়েড হয়েছে এবং আমরা আমাদের দেশে সচরাচর যেটা দেখতে পাই রোগীরা ফার্মেসিতে গিয়ে অ্যান্টিবায়োটিক নিজেরাই শুরু করে দেয় তো সেই ক্ষেত্রে উইডিয়াল টেস্ট তারা করে এবং এখানে একটা ভুল করে ফেলে যে এটা প্রথম সপ্তাহে এটা পজিটিভ আসে না টাইটারটা আসে না সো দেখা যাচ্ছে তারা ভুল করে অ্যান্টিবায়োটিক শুরু করে দেয় তখন ঠিকমতো ট্রিটমেন্টটা নির্ণয়টা তখন করা টাফ হয়ে যায় ডক্টরদের জন্য টাফ হয়ে যায় রোগীদের জন্য টাফ হয়ে যায় তাহলে পরামর্শ কি থাকবে আসলে যাতে করে এই ডায়াগনোসিস বা রোগ নির্ণয়টা যাতে সঠিকভাবে হয় কি করণীয় প্রথমে যেটা বাংলাদেশের মানুষদের জন্য তারা যে এরকম ফার্মেসিতে চলে যায় তো তাদের জন্য উপদেশ হবে তারা প্রথমেই যাতে ডক্টরের শরণাপন্ন হয় তাহলে ডক্টরের কাছে আসলে আমরা যেগুলো টেস্ট দেই ব্লাড কালচার করি এই ব্লাড কালচারের মাধ্যমে ব্লাড কালচার সেন্সিটিভিটি এটা দিয়ে আমরা টাইফয়েডের রোগ নির্ণয় করে থাকি
আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যেহেতু বলছিলেন সবচেয়ে বড় বা প্রধান একটি লক্ষণ হচ্ছে জ্বর টাইফয়েডের ক্ষেত্রে, এবং এখন কিন্তু আসলে পানি বা বন্যার পানি কিন্তু এখনও রয়েছে, তো এই যে পানিবাহিত যেই রোগটি যেটির আসলে জ্বর এবং ডায়রিয়া এই বিষয়গুলো যখন আসে একটা শিশুর ক্ষেত্রে আমি একটু জানতে চাইবো, যেহেতু শিশুদের জন্য এই বিষয়গুলো আরও বেশি মারাত্মক আকার ধারণ করে, কী করণীয় সেই রোগীর জন্য? প্রথমেই আমাদের দেশের লোকেরা খুব একটা স্বাস্থ্যসম্মতভাবে সব কিছু মানে স্যানিটেশন যেটা তারা সেটা মেনটেন করে না। শিশুদের ক্ষেত্রে মায়েদের অবশ্যই যেটা করতে হবে, খাবার তৈরি করার আগে বা প্রস্তুত করার আগে, খাবার পরিবেশন করার আগে এবং শিশুকে খাবার খাওয়ানোর আগে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, হাত ধুতে হবে এবং হাত ধোয়ার অভ্যাসটা নিয়মিত তৈরি করে নিতে হবে। এবং শিশু এখন করোনার কারণে হাত ধোয়ার অভ্যাসটা অনেকটাই বেড়েছে, এটা কিন্তু আমরা বলতেই পারি এবং এটি আশীর্বাদ হিসেবে আমরা নিতে পারি। আমাদের এই যে অভ্যাসটুকু বা অভ্যস্ততাটুকু চলে এসেছে সেটি কিন্তু আমাদের জন্য একটা বড় অ্যাডভান্টেজ। তো প্রত্যেকবারই খাওয়ানোর আগে হাত ধুতে হবে এবং শিশু যখন শিশুকে পরিষ্কার করবে, শিশুর প্রতিবার পায়খানা করার পর সেক্ষেত্রে শিশুকেও পরিষ্কার রাখতে হবে, নিজেরও হাত ধুতে হবে। তাছাড়া আমরা দেখি সাধারণত বাজার থেকে আমরা শাকসবজি ফলমূল এসে ঠিক মতো আমরা না ধুয়েই সেটা খাওয়াতে দিই বা সেটা হচ্ছে পরিবেশন করতে যাই, তো সেক্ষেত্রে অবশ্যই বাজার থেকে শাকসবজি ফলমূল এসে ঠিক মতো পরিষ্কার করে নিতে হবে। আর অনেক ক্ষেত্রেই দেখা যায় আমাদের যাদের নিয়মিত ভ্রমণ করতে হচ্ছে সেই ক্ষেত্রে সবসময় আমরা স্বাস্থ্যসম্মত খাবার বা বিশুদ্ধ পানি আমরা পাচ্ছি না, তো সেই ক্ষেত্রে এই ব্যাপারটাতে আমাদের বিশুদ্ধ পানি নিশ্চিত করতে হবে যাতে আমাদের পানিটা অ্যাটলিস্ট বিশুদ্ধ হয় এবং বাইরের খাবারটা অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। সাধারণত রোগীরা অনেক সময় বলে এসে যে আমরা তো বাসার খাবারই খাচ্ছি বা ফোটানো পানি খাচ্ছি বা বাইরের খাবারও তেমন একটা খাচ্ছি না, বা ফুচকা চটপটি খেয়ে তারা বলছে যে এটা তো আসলে রান্না করাই, তাহলে কেন হচ্ছে? কিন্তু যখন আমরা এই ধরনের খাবার খাচ্ছি তখন যে পাত্রটা আমরা ব্যবহার করছি সেই পাত্রটা বা ফুচকার সাথে যে টক দেওয়া হচ্ছে সেই পানিটা, সেই দিকে আমাদের খেয়াল থাকছে না। এবং এটা আমাদের এখনকার ইয়াং জেনারেশন বা বাচ্চাদের ক্ষেত্রে খুব বেশি দেখা যাচ্ছে বাইরের খাবারের যে অভ্যাসটা, তো সেটা মানে বাইরের খাবারের প্রীতিটা কিন্তু সবসময়ই অনেক বেশি, এবং বিশেষ করে যে আপনি যেটি বলছিলেন যে শিশু এবং যারা ইয়াং জেনারেশন আছে তাদের জন্য আসলে খুব বেশি, এবং ওই মানে চটপটি ফুচকা তো আসলে মজাদার মুখরোচক, তার সাথে যে টকটা সেটি কিন্তু আসলে অনেক বেশি ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায় টাইফয়েডের ক্ষেত্রে। যখন প্রচণ্ড জ্বর থাকবে সেই জ্বর অবস্থায় আসলে কী করণীয়? কারণ প্রথমেই তো আসলে অ্যান্টিবায়োটিক আপনি বলেছেন যে অ্যান্টিবায়োটিকটা শুরুতেই না খেতে, যাতে করে ডাক্তারের কাছে যাওয়া, তো কোনো কারণে যদি মনে করে যে আমি কিছুদিন দেখব কিন্তু তার জ্বর আছে, আসলে তখন কি করণীয়, তার যত্নটা আসলে কিভাবে নেওয়া উচিত? আসলে এক্ষেত্রে অবশ্যই ডক্টরের শরণাপন্ন হতে হবে, কিন্তু প্রথমে আসলে রোগী ওইভাবে পর্যবেক্ষণ করে না, দেখা যায় হয়তো শুরুর দিকে টেম্পারেচারটা মৃদু টেম্পারেচার থাকে, মৃদু জ্বর থাকে এবং প্যারাসিটামল খাওয়ার পরে সেরে যাচ্ছে, একেবারেই সারে না, কিন্তু খেয়াল করলে হয়তো বা রোগী দেখতে পাবে। এবং তারপর দেখা যাচ্ছে একটা প্যারাসিটামল খেলো, জ্বরটা কমে গেল, তারপর আবার উঠলো, এরকম করতে করতে 7 দিনের আগে রোগী সাধারণত ডক্টরের শরণাপন্ন হয় না, তারা বাসায় সেই প্যারাসিটামল খেয়েই, যেটা আমরা সিমটোমেটিক ট্রিটমেন্ট বলে থাকি, তারা নিজেরা প্যারাসিটামল খেয়ে বা স্পঞ্জ করে এভাবে কন্টিনিউ করতে থাকে। জ্বরটাকে যাতে কন্ট্রোলে রাখা যায় কী করণীয় তার জন্য? প্রথমেই তো আমি বলেছি যে চিকিৎসকের কাছে যেতে হবে এবং সেই অনুযায়ী চিকিৎসা, এছাড়া বাসায় আসলে আমরা এটার চিকিৎসাটা বাসায়ও দেই এবং সেটা হসপিটালাইজেশনেরও পর্যায়ে চলে আসে, সেটা হচ্ছে জীবাণুর কতটুকু মারাত্মক ভাবে অ্যাটাক করেছে বা ব্যাকটেরিয়াল লোডটা কতটুকু, সেটা প্লাস হচ্ছে রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিরকম সেটার উপর ভিত্তি করে আসলে অনেক সময় আমরা চিকিৎসাটা দিয়ে থাকি। অনেক সময় দেখা যাচ্ছে আমরা বাসায় দিয়ে থাকি চিকিৎসাটা, আবার অনেক সময় হসপিটালে ভর্তি করা লাগে, ভর্তির পর্যায়ে তখনই আমরা করি যখন দেখা যাচ্ছে খুব বেশি মারাত্মক জ্বর হয়ে গেছে, সিভিয়ার হয়ে যাচ্ছে, 104 বা তার চেয়ে বেশি প্যারাসিটামলও জ্বর নামছে না, এবং পাশাপাশি দেখা যায় প্রচণ্ড জ্বর থাকলে বা ডায়রিয়া বমি থাকলে ডিহাইড্রেশন হয়ে যায়, তো সেই ক্ষেত্রে রক্ত পানি শূন্যতা শরীরে দেখা দেয়, তো সেই ক্ষেত্রে আমরা হসপিটালাইজেশন মানে করতে আমরা অ্যাডভাইস করি, কারণ বাচ্চাদের ক্ষেত্রে আসলে খুব
মানে সতর্ক থাকা উচিত শুরু থেকে এবং বেশি অপেক্ষা না করে যদি মানে মনে হয় তাহলে অবশ্যই হসপিটালে নিয়ে আসতে হবে এবং এটা ট্রিটমেন্ট সাধারণত অন্যান্য ব্যাকটেরিয়াল ফিভারের মতন বা ভাইরাল ফিভার ব্যাকটেরিয়াল ফিভারের মতন আমরা 7 দিনেই কিন্তু হয়ে যায় না এখানে টাইফয়েডের ট্রিটমেন্টটাতে আমরা 14 দিন পর্যন্ত আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি আচ্ছা শিশুটির পানি শূন্যতা আসলে কতখানি আছে কিনা বা হয়েছে কিনা সেই উপসর্গগুলো কি বোঝার উপায় আছে কিনা পানি শূন্যতা দেখা দিলে আসলে শিশু আমরা যেটা দেখি ওটা মায়েরা বুঝতে পারবে না আমি আবার বলছি ডক্টরদের শরণাপন্ন হতে হবে চোখ দেবে যাবে বা তার ইউরিনটা কম পাস হবে তো এগুলো দেখি আমরা ক্লিনিক্যালি আসলে বুঝি ডিহাইড্রেশন হচ্ছে কিনা আর ডায়রিয়া যদি থাকে পাশাপাশি বা বমি যদি নিস্তেজ হয়ে যাবে এটিও কিন্তু একটা বড় লক্ষণ এবং বেশি ছোট বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় তারা হচ্ছে মানে খেলাধুলা কম করবে বা কান্নার মতো তাদের শক্তি থাকে না তো সেই ক্ষেত্রে আমরা শুরুতেই ডিহাইড্রেশনটা যাতে না সিভিয়ারের দিকে যায় বা বেশি খারাপের দিকে না যায় আমরা শুরু থেকেই স্যালাইন সাপ্লিমেন্ট মানে দিয়ে থাকি আর কি শিরাপথে আমরা আচ্ছা হসপিটালাইজড হওয়ার পরে যাদের ক্ষেত্রে আসলে অবস্থা একটু বেশি জটিল হয়ে যায় সেক্ষেত্রে কতখানি জটিল হতে পারে এবং কতখানি ঝুঁকি রয়েছে এই রোগীগুলোর জন্য টাইফয়েডের ঝুঁকি বেশ মারাত্মক পর্যায়ে যেতে পারে তো প্রথমে যে ব্যাকটেরিয়াটা আমাদের শরীরে প্রবেশ করে সেটা পানি বা খাবারের মাধ্যমে তারপর সেটি সরাসরি অন্ত্রে চলে যায় এবং অন্ত্রে সেটি প্রদাহ সৃষ্টি করে সেখান প্রথমে কিন্তু ব্লাডে যায় না রক্তে যায় না অন্ত্রে এটি প্রদাহ সৃষ্টি করে সেখান থেকে ব্লাডে আসে এবং যদি যথাযথ সময়ে যদি আমরা চিকিৎসাটা না দেই সেটা হচ্ছে ব্লাড রক্তে ইনফেকশন করে ফেলতে পারে যেটাকে আমরা সেপ্টিসেমিয়া বলি এছাড়াও অন্ত্রেও রক্তক্ষরণ বা পারফোরেশন বলি কিংবা সিভিয়ার পর্যায়ে লিভার ফেলিওর কিডনি ফেলিওর এমনকি ব্রেনের ইনফেকশন পর্যন্ত মেনিনজাইটিস তার মানে মৃত্যুর ঝুঁকিও রয়েছে আমরা বলতে পারি যদি আসলে জটিলতা বেড়ে যায় এবং সঠিক সময় যদি চিকিৎসাটা করা না হয় যেটি নিয়ে আসলে বলছিলাম যে সঠিক সময়ে যাওয়াটা খুব প্রয়োজন চিকিৎসকের কাছে এবং আমি যদি একটু জানতে চাই যে আসলে আপনি ইতিমধ্যে বলেছেন যে সাধারণত 14 দিন পর্যন্ত চিকিৎসা আপনারা চালিয়ে যান এর পরবর্তীতেও কি আসলে চালানো প্রয়োজন হতে পারে টাইফয়েডের চিকিৎসা যদি জটিলতা ডেভেলপ করে ফেলে সেক্ষেত্রে আরও লং টার্ম ট্রিটমেন্ট দিতে প্রয়োজন হতে পারে আমরা আসলে জানি যে কোনো রোগ মানে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর সব সময় আসলে সব কিছুর ক্ষেত্রে টাইফয়েডের ক্ষেত্রে প্রতিরোধের বিষয়টা আসলে কোন কোন জায়গা থেকে হতে পারে বলে আপনি মনে করেন টাইফয়েড প্রতিরোধের প্রথম মূল মন্ত্রই হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা শুরুতে আমি বলেছি নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে নিয়মিত হাত ধোয়া এবং বিশেষ করে বাজারের শাকসবজি বা ফলমূল বা ইভেন আমরা যখন মুরগিও বাজার থেকে আনি আমরা ঠিকমতো সেটাকে না ধুয়েই প্রসেস করা শুরু করে দিই তো প্রথমেই আমাদেরকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে আমরা কতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন রাখছি এবং খাবার যে প্রস্তুত করছে সেও কতটা মানসম্মত উপায়ে সে প্রস্তুত করছে এবং পরিবেশন করছে সেই বিষয়টা আমাদের সবসময় খেয়াল রাখতে হবে পাশাপাশি শিশুদের ব্যাপারে বা ইয়াং জেনারেশনের প্রতিও অ্যাডভাইস থাকবে যে তারা যাতে বাইরের খাবারটা পরিহার করে এবং যখন বাইরে যাবে বিশুদ্ধ পানিটা যাতে সবসময় নিশ্চিত করে এবং আমরা যে বাসায় পানি ফোটাই সেটাও কিন্তু ঠিকমতো ফোটাতে হবে দেখা যায় যে মানুষ বলে থাকে যে আমরা তো পানি ফোটাচ্ছি কিন্তু পানির যে ফোটানোর সময় বলক আনার পরও 30-45 মিনিট ফোটাতে হয় না তা না হলে কিন্তু জীবাণুটা পুরোপুরি মরে না তো সেই ক্ষেত্রে ঠিকমতো পানি ফুটিয়ে খেতে হবে এখন তো আসলে আমরা একটা প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে দিয়ে আছি এবং করোনাতে অনেকেই কিন্তু চিকিৎসকের কাছে যেতে একটু সংকোচ বোধ করে মনে করে যে খুব খারাপ অবস্থা না হলে আমরা হসপিটালে বা ডাক্তারের কাছে যাব না সেক্ষেত্রে বাংলাদেশে কিন্তু এই সময়টাতে টেলিমেডিসিন একটা মোটামুটি বিপ্লব সাধন করেছে এবং খুব সুন্দরভাবে চমৎকারভাবে চিকিৎসক এবং যারা রোগী আছেন তাদের মধ্যে একটা মানে সেতু বন্ধন করে দিয়েছে আমি বলবো টেলিমেডিসিনের মাধ্যমে তো টাইফয়েড নিয়ে আসলে আপনার পরামর্শটা কি থাকবে যাদের টাইফয়েড সমস্যা রয়েছে এখনই তারা যারা যেতে চাচ্ছে না ডাক্তারের কাছে কিভাবে আপনারা আসলে সেবাটা দিচ্ছেন সেক্ষেত্রে আপনি তো বলেই দিলেন টেলিমেডিসিন টেলিমেডিসিনের মাধ্যমে ডক্টরদের সাথে চিকিৎসকদের সাথে যোগাযোগ করে পরামর্শ নিয়ে তারা বাসায় প্রাথমিকভাবে চিকিৎসা নিতে পারেন আর যদি কোনো মানে ইনভেস্টিগেশন বা পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয় সেক্ষেত্রে এখন তো কিছু কিছু হসপিটাল বাসায় গিয়েও স্যাম্পল কালেক্ট করছে সেক্ষেত্রে বাসায় বসেও তারা স্যাম্পল দিতে দেওয়ার সুবিধাটা পাবেন
যেটি আসলে যেটি দিয়ে আমরা শুরু করেছিলাম যে অনেক সময় করোনার কারণে বা কোভিড এর কারণে জ্বর মানেই অনেকে ভয় পেয়ে যান এবং খুব প্যানিক হয়ে যান যে আসলে তার কোভিড হয়েছে কিনা, তাদের জন্য আসলে পরামর্শ কি হবে যে আসলে এই টাইফয়েড বা কোভিড কিনা, তারা শুরুতেই কি আসলে এতটা প্যানিক হয়ে যাওয়া বা তার জন্য মানসিক অসুস্থতার জায়গাটা আপনারা কিভাবে কাউন্সিলিং দিয়ে থাকেন? এই ক্ষেত্রেও প্রথম দিকে শুরুতেই বলে নেই, জ্বর তো কোভিডেও হচ্ছে আবার টাইফয়েডেও হচ্ছে, সেক্ষেত্রে জ্বরের প্যাটার্নটা দেখে ক্লিনিক্যালি প্যাটার্নটা যদি কোনো ডক্টরের সাথে আলোচনা করে, সাধারণত টাইফয়েড জ্বরে আমরা দেখি জ্বর একেবারেই ছেড়ে যায় না, হঠাৎ বেড়ে যাচ্ছে আবার কমছে বা আস্তে আস্তে প্রথম দিকে মৃদু থাকে তারপর আস্তে আস্তে বাড়ছে কমছে কিন্তু কখনোই ছেড়ে যাবে না, এই প্যাটার্ন দেখে আমরা এবং আমরা জানি যে আসলে কোভিডে কিন্তু শ্বাসকষ্টের একটা বিষয় থাকে, শ্বাসকষ্টের বিষয়টি টাইফয়েডের ক্ষেত্রে না, টাইফয়েডের ক্ষেত্রে শ্বাসকষ্টের থাকে না, তার মানে এটির মাধ্যমে কিন্তু অনেকটা বোঝা যেতে পারে। আচ্ছা, এখন অনেক সময় আমরা দেখতে পাচ্ছি ইমিউনিটি বুস্টআপের কথা বলা হচ্ছে, রোগ প্রতিরোধ ক্ষমতা যাতে বেড়ে যায় এবং সেটি যে কোনো রোগের জন্যই কিন্তু খুবই প্রযোজ্য, কোভিডের জন্য তো অবশ্যই, তো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আসলে কি পরামর্শ থাকবে রোগীদের প্রতি? রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আসলে পুষ্টিকর খাবারের মাধ্যমে এটার কোনো বিকল্প নেই, পুষ্টিকর বা শিশুদের ক্ষেত্রে বা বয়স্কদের ক্ষেত্রেও পুষ্টিকর খাবারটাতেই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে বা বেশি বেশি ভিটামিন সি বা অন্যান্য ভিটামিন বা ভিটামিন আছে আমরা সবাই জানি, শাকসবজি ফলমূল ভিটামিন সমৃদ্ধ খাবার খেয়ে ইমিউন সিস্টেমটা বুস্ট আপ করতে হবে। টাইফয়েড ভ্যাকসিনও রয়েছে, এখন আমরা রোগীদেরকে ভ্যাকসিনও দিতে বলি কিন্তু এক্ষেত্রে 100% প্রোটেকশন আসে না, 50% প্রোটেকশন এক্ষেত্রে দেয়, তো ওরকম রোগীরা ভ্যাকসিন নিতে পারে। আর পুষ্টিকর ভ্যাকসিনটা কারা নিতে মানে কাদের জন্য আপনারা বলেন, মানে কোন বয়সে, সেটি কি সবার ক্ষেত্রেই প্রযোজ্য? সবার ক্ষেত্রেই প্রযোজ্য, ভ্যাকসিনটা নিলে অনেক ক্ষেত্রে প্রোটেকশন আসে, 50% প্রোটেকশন আছে আসে, আর এছাড়া ভিটামিন সি ফলমূল শাকসবজি এগুলো খেতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, এটাই টাইফয়েডের মূল মন্ত্র। একেবারে, আমরা একটু ভিন্ন প্রসঙ্গে চলে আসি, আসলে প্রসঙ্গটা ভিন্ন না, আপনি একটু আগেই বলছিলেন যে পুষ্টিমান সমৃদ্ধ খাবারের কোনো বিকল্প নেই, আমরা একজন পুষ্টিবিদের মাধ্যমে আমাদের দর্শকদের কিছু পুষ্টি বিষয়ক পরামর্শ দিতে চাই, দর্শক দেখে নিন পুষ্টি বিষয়ক কিছু পরামর্শ আমাদের পুষ্টিবিদের কাছ থেকেই। সারা বিশ্বের মতো বাংলাদেশেও কিন্তু এখন ফ্যাটি লিভারের রোগীদের সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে, লাইফস্টাইল মডিফিকেশন কিন্তু এর একমাত্র সমাধান, জেনে নিতে হবে কি খাবার এবং কিভাবে আমাদের লাইফস্টাইলটা করলে আমাদের এই ফ্যাটি লিভারের মরণঘাতী যে অসুখ আছে সেখান থেকে আমরা বাঁচতে পারব। প্রথমেই জেনে নিতে হবে যে কেন এই ধরনের রোগগুলো আমরা আক্রান্ত হচ্ছি, শুধুই কি খাবার এটার জন্য দায়ী, আর পাশাপাশি আরও কিছু জিনিস ফ্যাক্টর যে কাজ করে সেগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, কারণ এই ফ্যাটি লিভার কিন্তু শুধুমাত্র ফ্যাটি লিভারের কোনো কিন্তু লক্ষণ দেখা যায় না এবং এর কিন্তু ডিরেক্ট কোনো ওষুধও নেই, এর জন্য এই মরণঘাতী অসুখকে আমরা যখন শরীরে ধারণ করি আমরা নিজেরাও কিন্তু বুঝতে পারি না যে আসলেই আমার শরীরে ফ্যাটি লিভারের মতো প্রবলেম আছে, কারণ যখন আমরা কোনো সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকি বা অল্প কিছু কাজ করার পরে খুব ঘেমে যাই এবং খুব অসুস্থ এবং বুক ধরপড় করে, এই ধরনের প্রবলেম নিয়ে যখন ডক্টরের কাছে যাই উনি ইনভেস্টিগেশন করার পরে অন্যান্য অসুখের সাথে অ্যাসোসিয়েট করে দেখা যায় যে তখন তার লিভারের ফ্যাট জমেছে। এখন জেনে নিব যে কখন আমি বুঝব যে আমাদের লিভারের ফ্যাটটা আমাদের জন্য খারাপ, 5% উপরে যখন আমাদের লিভারের উপরে ফ্যাট জমে যায় তখন আমরা কিন্তু সেই অসুখটাকে বলি ফ্যাটি লিভার, এবং এটা সাধারণত খুব বেশি প্রবলেম করে না কিন্তু যদি আমরা এই প্রবলেমটাকে দীর্ঘদিন ধারণ করি সেক্ষেত্রে কিন্তু আসলে প্রবলেম করার অনেক বেশি চান্স থাকে। লিভার হচ্ছে আমাদের সবচেয়ে শক্তিশালী একটা অর্গান যার ধারণ ক্ষমতা অনেক বেশি, এটাকে আমরা পাওয়ার হাউস বলে থাকি, স্টোর হাউসও বলে থাকি, যার কারণে এই ধরনের ছোটোখাটো সমস্যা কিন্তু খুব সহজেই লিভার দুর্বল হয়ে যায় না, কিন্তু দীর্ঘদিন যখন এই ধরনের লিভার আক্রান্ত থাকবে প্রবলেমে তখন কিন্তু আসলে আস্তে আস্তে সিমটমটা শুরু হয় এবং সেটা শেষ স্টেজে গিয়ে ধরা পড়ে। আমাদের খেয়াল রাখতে হবে প্রথম থেকেই যখন আমরা এই ধরনের ছোটোখাটো প্রবলেমগুলো ফেস করব তখনই মাথায় রাখতে হবে হতে পারে আমি ফ্যাটি লিভারে আক্রান্ত, এর জন্য কিছু খাবার এবং নিয়ম আমাদের মেনে চলতে হবে।
প্রথমে খেয়াল করতে হবে যে কার্বোহাইড্রেট জাতীয় খাবার আমি কতটুকু খাচ্ছি, আমার প্রয়োজনে যতটুকু কার্বোহাইড্রেট আমার শরীরে দেওয়া দরকার তার চেয়ে বেশি খাচ্ছি না। তো ডাইরেক্ট সুগার কিন্তু একটা কিলার হিসেবে কাজ করে, যেমন হচ্ছে আমরা অনেকেই চিনি বেশি খেতে পছন্দ করি, সেটা যে কোনো খাবারে হতে পারে, মিষ্টি জাতীয় খাবার পছন্দ করি, এবং তারপরে যে আমাদের বার্নআউটের একটা ব্যাপার আছে যে খাবার যতটুকু ক্যালোরি আমি নিচ্ছি সেটা আমার খরচ হচ্ছে কি না সেটাও কিন্তু একটা ব্যাপার। সো এই কার্বোহাইড্রেট জাতীয় খাবার যেমন ভাত হতে পারে, রুটি হতে পারে, পাস্তা বা নুডলস, এই ধরনের খাবারগুলো কিন্তু আমরা খুব বেশি এখন অভ্যস্ত খেতে। ট্রান্সফ্যাট, যেটা হচ্ছে একই তেলে বারবার রান্না করার যে টেন্ডেন্সি, এটাও কিন্তু আমাদের ফ্যাটি লিভার হওয়ার অন্যতম কারণ। কারণ আমরা যখন এই ধরনের ফ্যাট খাবো সেই ফ্যাটটাও কিন্তু আমাদের বডিতে যেয়ে কিন্তু আসলে সেটা এক্সট্রা ফ্যাট হিসেবে জমে থাকবে। আরেকটা ব্যাপার, অনেকেই মনে করে যে চর্বি জাতীয় খাবার খেলে হয়তো বডিতে চর্বি হয়, এই ধারণাটা কিন্তু আসলে ভুল। কার্বোহাইড্রেট এবং এক্সট্রা যে ক্যালোরি আমরা খাচ্ছি সেটা যেটা করে আমাদের শরীরে কার্বোহাইড্রেট জাতীয় খাবার ভেঙে কিন্তু আসলে গ্লুকোজ হয়, সেই গ্লুকোজ হচ্ছে আমাদের শরীরের বিভিন্ন কাজগুলো করে, কিন্তু সেই কাজের পরে যখন আমার এক্সট্রা গ্লুকোজ থাকবে সেটা আসলে গ্লাইকোজেন হিসেবে এই আমাদের লিভারে স্টোরেজ হয়, এবং এই স্টোরেজ হওয়ার পরেও যদি অতিরিক্ত গ্লুকোজ থাকে তাহলে সেটা কি হবে, সেটা অবশ্যই ফ্যাট হিসেবে আমাদের লিভারের উপরে জমা হয় এবং যে অ্যাডিপোজ টিস্যুগুলো আছে সেখানে জমতে থাকে। তখনই কিন্তু আসলে এই ফ্যাটি লিভার প্রবলেমগুলো, যখন 5% উপরে ফ্যাটটা হবে তখনই আমরা বলছি ফ্যাটি লিভার। সো বুঝতেই পারছেন কার্বোহাইড্রেট অতিরিক্ত খাওয়ার পরে এবং এটা যদি বার্ন না করি আমরা ক্যালোরিটা, তাহলে কিন্তু আমাদের ফ্যাটি লিভার হওয়ার চান্সও অনেক বেশি। এখন অনেকেরই কিন্তু লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে, সারা রাত হয়তো মিডিয়াতে আছে বা মোবাইলে গেমস খেলছে এবং সারাদিন ঘুমাচ্ছে, এই যে টাইমিংয়ের একটা গড়বড়, এটাও কিন্তু আমাদের আসলে ফ্যাটি লিভারের জন্য অন্যতম কারণ। কারণ খেয়াল করতে হবে যে দিনের বেলা আমাদের মেটাবলিজম কিন্তু অনেক হচ্ছে স্ট্রং থাকে এবং সন্ধ্যার পরে সেটা কিন্তু স্লো হতে থাকে। সো সন্ধ্যার পরে যখন আমাদের দিনটা শুরু হবে এবং তখন যখন আমরা খাবার খাবো, সারা রাত কী খাই, আমরা স্টোর করা খাবারগুলো খাই, যেমন হচ্ছে চিপস, চকলেট, বিস্কিট, এরকম হচ্ছে স্টোর করা খাবারগুলো খাই যা সবই হচ্ছে কার্বোহাইড্রেট এবং হাই ক্যালোরি সমৃদ্ধ খাবার, এবং যখন আমার মেটাবলিজমটা স্লো এবং তখন যদি আমি হচ্ছে এই হাই ক্যালোরি হাই চর্বিযুক্ত খাবারগুলো খাই, অবশ্যই সেগুলো কিন্তু আমাদের বডিতে ফিক্সড হয়ে যাবে এবং সেটা চর্বিতে পরিণত হবে। আসুন তাহলে আমরা আমাদের লাইফস্টাইলকে মডিফিকেশন করি, যে সময় যে খাবারটা খাওয়া দরকার এবং যতটুকু পরিমাণ খাওয়া দরকার সেটা যদি আমরা খাই, তা অভ্যস্ত হই, এবং প্রতিদিন যদি আমি অল্প একটু সময় এক্সারসাইজ করি তাহলেই কিন্তু এই ফ্যাটি লিভারের প্রবলেম থেকে পরিত্রাণ পেতে পারবো। একেবারে শেষ দিকে চলে এসেছি, টাইফয়েড নিয়ে সার্বিকভাবে কি কোনো পরামর্শ আমাদের দর্শকদের জন্য রয়েছে কিনা? দর্শকদের জন্য এটাই পরামর্শ থাকবে যে অসুখ বিসুখ তো হবে, তার জন্য বা এখন যে প্যান্ডেমিক সিচুয়েশন রয়েছে এর জন্য ভীত সন্ত্রস্ত না হয়ে সেটাকে সুন্দরভাবে হ্যান্ডেল করতে হবে, এবং যখনই কোনো সমস্যা বা জ্বর বা কোনো ধরনের উপসর্গ দেখা যাবে প্রথমেই ডক্টরের শরণাপন্ন হতে হবে এবং ডাক্তারের পরামর্শ নেওয়াটা খুব জটিল কোনো ব্যাপার নয়, এখন চাইলেই কিন্তু ডাক্তারের অন্তত পক্ষে পরামর্শটা নেওয়া যায়, সেটি খুব প্রয়োজন। এখন অনেক ধন্যবাদ আপনাকে, অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য আপনি জানিয়েছেন এবং টাইফয়েড নিয়ে অনেকগুলো বিষয় কিন্তু আমরা জেনেছি আপনার কাছ থেকে, অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। দর্শক, আমরা শুনছিলাম টাইফয়েড নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ আমাদের আজকের অতিথির কাছ থেকে। মানে জ্বর হওয়া মানেই এখন আমরা প্রথমে ধরে নিতে পারি বা অনেক সময় আসলে ভয় পেয়ে যাই যে সেটি কোভিড বা করোনা কিনা, কিন্তু সব ক্ষেত্রেই কিন্তু আসলে কোভিড হবে এমন কোনো কথা নেই, টাইফয়েডও হতে পারে কিংবা অন্য যে কোনো জ্বর হতে পারে। তাই শুরুতে প্যানিক না হয়ে আমরা কী ধরনের জ্বর হয়েছে বা কী কারণে হয়েছে সেটি আগে এক্সক্লুড করি, সেটিই কিন্তু বুদ্ধিমানের কাজ হবে এবং সেভাবেই চিকিৎসাটা নিতে হবে আমাদের। এ পর্যায়ে চলুন দেখে নিই কী থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিনে আপনাদের। যাদের হাইপারটেনশন থাকে, যাদের ডায়াবেটিস থাকে, যাদের রক্তে কোলেস্ট্রল বেশি থাকে বা ওবেস যারা, এইগুলোর কারণও কিন্তু আসলে ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি। তা আসলে আমি যদি সবগুলো আলাদা করে বলি, সব কিছুর রুট হচ্ছে ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি। কেউ যদি রেগুলার এক্সারসাইজ করে যেইভাবে রেকমেন্ডেড আছে তার জন্য, সাথে যদি ডায়েটারি হ্যাবিট মেনটেন করে, প্রেশার নিয়ন্ত্রণ করে, তাহলে আমরা ধরেই নিতে পারি যে ও আসলে
ইজ ইমিউন, যারা আসলে স্ট্রোক হবে না, যেটা আমরা বলেছি যে 80% স্ট্রোক প্রিভেন্টেবল। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনার প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbt.com এ। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিরাপদ এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলুন। ধন্যবাদ সবাইকে।